নমস্কার বন্ধুরা আজকে হলদিয়ায় সরকারি প্রকল্পের উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে রাজ্য সরকারকে তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক কটাক্ষ বানে বিদ্ধ করেছেন তাতে কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে আগামী দিনে তৃণমূল সরকারকে হঠাতে বিজেপির কি রণনীতি হতে চলেছে এবং আজকে প্রধানমন্ত্রী সেই বক্তব্যের বিশ্লেষণ করেই আমরা বোঝার চেষ্টা করব যে বাংলা দখলের জন্য বিজেপি কোন রণনীতি নিতে চলেছে সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা আজকে যারা এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শুনেছেন ভাষণ শুনেছেন তাতে কিন্তু একটা জিনিস ভালো আপনারা বুঝতে পেরেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মূলত কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্য সরকারের উপরে একের পর এক তোপ দেখেছেন রাজ্য সরকার কিভাবে কেন্দ্রীয় প্রকল্পগুলোকে রাজ্যে চালু করতে দিচ্ছে না সেই নিয়ে কিন্তু মূলত আঘাত হেনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রের বিজেপি সরকারকে বিপাকে ফেলতে তৃণমূল কিন্তু এরই মধ্যে কৃষক আন্দোলনকে বড় রকমের সমর্থন দিয়ে বসে রয়েছে শুধু কৃষক আন্দোলনকে সমর্থন দেওয়াই নয় কেন্দ্রের বিজেপি সরকারকে মোদী সরকারকে বিপাকে ফেলার জন্য কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে নানা করে অন্তত পাঁচ ছবার তৃণমূলের প্রতিনিধি দলকে দিল্লি এবং হরিয়ানা সীমান্তের সিঙ্গু বোর্ডারে পাঠিয়েছিলেন এবং এটা স্পষ্ট যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে পঞ্জাব হরিয়ানার কৃষকদের আন্দোলনকে সমর্থন করে বিজেপি সরকারকে একটা ব্যাকফুটে ফুটে ফেলার চেষ্টা করছিলেন ভালোমতো মতো খেয়াল করবেন কেন্দ্রের নতুন কৃষি আইনের বিরুদ্ধে দিল্লিতে যে কৃষক আন্দোলন চলছে গত দুই তিন মাস ধরে সেই কৃষক আন্দোলন কিন্তু মূলত দুটি রাজ্যের কৃষকরা করছেন সেই দুটি রাজ্য হল পঞ্জাব এবং হারিয়ানা এই দুটি রাজ্যের যে কৃষক আন্দোলন সেই কৃষক আন্দোলন কিন্তু সেভাবে এখনও দেশের অন্যান্য রাজ্য থেকে তেমন সমর্থন পায়নি এবং বাংলার কথা যদি বলি বাংলার কৃষকদের কথা যদি বলি সেই অর্থে কিন্তু তৃণমূল কৃষক আন্দোলনকে সমর্থন করলেও বাংলার বুকে কিন্তু সেই কৃষকদের সমর্থনে তেমন কোনো জনসমাবেশ কিংবা তেমন কোনো বিক্ষোভ প্রদর্শনও তৃণমূল করাতে পারেনি ফলে এইখানে বিজেপির অনেক নেতাই প্রশ্ন তুলছেন বাংলার কৃষকরা যখন এই কৃষক আন্দোলনকে তেমনভাবে সমর্থন করছে না তাহলে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু শুধু কেন পঞ্জাব হরিয়ানার কৃষকদের সমর্থনের জন্য বারবার প্রতিনিধি দল পাঠাচ্ছেন প্রশ্নটা স্বাভাবিক কেননা পাঞ্জাব হরিয়ানার কৃষকদের যে সমস্যা সেই সমস্যা কিন্তু বাংলার কৃষকদের সমস্যার সমান নয় আমরা জানি যে বাংলার কৃষকরা মূলত প্রান্তিক চাষী ক্ষুদ্র চাষির মধ্যেই পড়ে বাম জমানায় ভূমি সংস্কারের ফলে বাংলায় কিন্তু সে ধরনের বড় কৃষক আর খুব একটা খুঁজে পাওয়া যায় না উল্টো দিকে যদি আমরা পাঞ্জাব এবং হরিয়ানার মতো রাজ্যে দেখি তাহলে কিন্তু সেই সব রাজ্যে এখনও এমন কৃষক রয়েছেন যাদের বাৎসরিক আয় যে কোনো বড় চাকুরি কিংবা ব্যবসায়ীকে হার মানাবে ফলে বাংলার কৃষকদের সমস্যা এবং পাঞ্জাব হরিয়ানার কৃষকদের সমস্যা সম্পূর্ণ ভিন্ন এবং এই জায়গা থেকেই যে প্রশ্নটা উঠে আসছে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকায় হঠাৎ করে পঞ্জাব এবং হরিয়ানার কৃষকদের উপর এত দরদি হয়ে পড়লেন কেন এবং এর উত্তরে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এর পেছনে যতটা না কৃষক স্বার্থ কাজ করছে তার থেকে বেশি একটা রাজনৈতিক স্বার্থ কাজ করছে কি সেই স্বার্থ সেই রাজনৈতিক স্বার্থটা হলো, পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকদের আন্দোলনকে সমর্থন করে কেন্দ্রের বিজেপি সরকারকে যদি কিছুটা বিপাকে ফেলা যায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে যদি একটু সমস্যায় ফেলা যায় একটু চিন্তায় রাখা যায় তাহলে তার সরাসরি সুফল পাওয়া যেতে পারে বাংলার একুশের বিধানসভা ভোটে কেননা আমরা জানি যে ভারতের নতুন কৃষি আইন এই মুহূর্তে শুধু আমাদের দেশেই নয় সারা বিশ্বেই কিন্তু বিতর্কিত একটা ইস্যু হয়ে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশের তরফে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে কিছু দেশ যেমন এই নতুন কৃষি আইন নিয়ে ভারত সরকারের পাশে দাঁড়িয়েছে তেমনি কিছু কিছু দেশ আবার এই নতুন কৃষি আইন নিয়ে কিন্তু পাঞ্জাব হরিয়ানার কৃষকদের পাশে দাঁড়িয়েছে ফলে কার্যত এই মুহূর্তে এই নতুন কৃষি আইন কেন্দ্রের বিজেপি সরকারের কাছে এই মুহূর্তে শুধু অভ্যন্তরীণ একটা বড় ইস্যু নয় বিদেশ নীতির ক্ষেত্রেও কিন্তু একটা বড় ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস তৃণমূলের মতো বেশ কিছু বিরোধী দল স্বাভাবিকভাবেই সরকারকে একটু নাড়া দিতে কেন্দ্রীয় সরকারের মুখে একটু ঝামা ঘষে দিতে কৃষক আন্দোলনকে সমর্থন করছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজ্যে এই কৃষক আন্দোলনের সমর্থনে তেমন কোনো আন্দোলন গড়ে তুলতে না পারলেও তিনি কিন্তু কয়েক হাজার কিলোমিটার ডিঙিয়ে পাঞ্জাব হরিয়ানার কৃষকদের স্বার্থে বারবার কিন্তু তৃণমূলের প্রতিনিধি দল পাঠাচ্ছেন এবং তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন ফোনে তাদের সমর্থনের কথা জানাচ্ছেন এবং এই জায়গায় এই পরিস্থিতিতে কেন্দ্রের বিজেপি নেতারা বিশেষ করে মোদী শাহরা কিন্তু একটা জিনিস ভালো মতোই বুঝতে পেরেছেন যে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী একুশের বিধানসভা ভোটকে ঠিক কোন দিকে পরিচালিত করতে চাইছে ঠিক কোন ইস্যুতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী একুশের বিধানসভা ভোটে লড়তে চাইছে অর্থাৎ তৃণমূল এবং বিজেপি দুই দলই কিন্তু চাইছে যে তাদের নির্দিষ্ট করে দেওয়া ইস্যুতে যেন আগামী একুশের বিধানসভা ভোটের লড়াইটা হয় এটা হচ্ছে অনেকটা ব্যাপারটা হচ্ছে যে দুই শত্রুর মধ্যে লড়াই হচ্ছে কিন্তু সেই লড়াইয়ের জায়গাটা দুজনের দুজনেই কিন্তু ঠিক করতে চাইছে যে কোথায় লড়াইটা হবে লড়াইয়ের জায়গাটা নিজে নির্বাচিত করলে লড়াইটা অনেকটাই সহজ হয়ে যায় এবং সেই স্পর্শকাতর বিষয়টিতেই আঘাত দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের বিধানসভা ভোটে একটা ফায়দা তোলার চেষ্টা করছেন এটাই হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত এবং ঠিক তার উল্টো দিকে একইভাবে বিজেপি চাইছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেটা স্পর্শকাতর বিষয় অর্থাৎ হিন্দুত্ব সেই হিন্দুত্বের মাঠে তৃণমূল নেত্রীকে বা তৃণমূলকে নিয়ে এসে সেই জায়গায় লড়াইটা করতে এবং যার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে জয় শ্রীরামের মতো ধ্বনি শ্রীরামের মতো একটা স্লোগানকে কিন্তু বারবার হাতিয়ার করছেন বিজেপি নেতারা এই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হলদিয়ায় যে ভাষণ সেই ভাষণে কিন্তু একটা জিনিস স্পষ্ট আভাস আমরা পেয়েছি এবং সেই স্পষ্ট আভাস হলো তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ারেই এবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে একুশের বিধানসভা ভোটে ঘায়ল করতে চাইছেন সেটা কিন্তু পুরোপুরিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাতে স্পষ্ট হয়ে গেছে এবং সেটা কিভাবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন তার বক্তব্যের তার ভাষণের কিন্তু প্রায় পনেরো মিনিট জুড়ে বাংলার কৃষকদের যে বঞ্চনা সেই বঞ্চনার কথা কিন্তু বারবার তুলে ধরেছেন এবং তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে আগামী একুশের বিধানসভা নির্বাচনের পর বিজেপি যদি ক্ষমতায় আসে যদি কথাটা তিনি ব্যবহার করেননি যদি কথাটা আমরা ব্যবহার করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর প্রথম ক্যাবিনেটের যে বৈঠক হবে প্রথম মন্ত্রিসভার যে বৈঠক হবে সেই বৈঠকে কিন্তু কৃষকদের স্বার্থেই প্রথম সিদ্ধান্তটি নেওয়া হবে প্রথম কাজ এটাই হবে ইদানিংকালে এই ট্রেনটা কিন্তু ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে ইস্তেহার প্রকাশের পাশাপাশি নানা আশ্বাস দেওয়ার পাশাপাশি কিন্তু আগেভাগেই ভোটের আগেভাগেই ভোটারদের সাধারণ মানুষকে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে তাদের সরকার যদি ক্ষমতায় আসে তাহলে মন্ত্রিসভার প্রথম বৈঠকে ঠিক কোন প্রথম সিদ্ধান্তটি নেওয়া হবে এবং সেটাই কিন্তু আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে হলদিয়ায় ঘোষণা করে দিলেন যে বিজেপির কেন্দ্রীয় নেতারা ভালো মতোই বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যে কৃষকদের বিক্ষোভ সেই বিক্ষোভটাকে কিন্তু তিনি আগামী একুশের বিধানসভা ভোটে কাজে লাগাতে চাইছেন এবং সেই জায়গায় যদি বিজেপি নেতারা গুটিয়ে যান সেটাকে যদি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরং আরও বেশি করে আগ্রাসী হয়ে উঠবেন সেই আগ্রাসী মনোভাব যাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না নিতে পারেন তার জন্য কিন্তু এবার পাল্টা ব্যাট চালাতে শুরু করলেন নরেন্দ্র মোদী আমরা দেখেছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বাংলা সফরে এসছেন তিনি কিন্তু কৃষকের বাড়িতে গিয়ে দুপুরের খাবার খেয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি যতবারই বাংলা সফরে আসছেন ততবারই কিন্তু কৃষকদের বাড়িতে গিয়ে দুপুরের খাবার খাচ্ছেন এবং গতকালও আমরা দেখেছি যে উত্তরবঙ্গের মালদায় জেপি নাড্ডার নেতৃত্বে যে খিচুড়ি ভোজনের আয়োজন করা হয়েছিল সেখানেও কিন্তু সেই কৃষকদের বাড়ি থেকে মুষ্টিভিক্ষার তোলা চাল এবং ডাল তা দিয়েই কিন্তু বিজেপির নেতারা তাদের দুপুরের খাবার সেরেছেন আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট যত এগিয়ে আসছে একুশের বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তত বেশি করেই তিনি কিন্তু বারবার কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গটা তুলছেন কেন্দ্রীয় যে টাকা দিচ্ছে না কেন্দ্রর কাছ থেকে যে টাকা পাওয়া যাচ্ছে না সেটা কিন্তু বারবার তিনি বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করছেন এবং এই যে বঞ্চনা এই বঞ্চনাটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিশেষ করে শাসকদল তৃণমূলের কাছে বিজেপির বিরুদ্ধে কিন্তু এবারের একুশের ভোটে বড় ধরনের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করার রণনীতি নেওয়া হয়েছে বাংলার মানুষকে সেই বঞ্চনার গল্পটা যাতে তৃণমূল খাওয়াতে না পারে কি কারণে বাংলা এতদিন পর্যন্ত বঞ্চিত হয়ে এসেছে কি কারণে বাংলার কৃষকরা বঞ্চনার শিকার হয়েছেন সত্যি সেটা বঞ্চনা কি না অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা বলতে চাইছেন যে কেন্দ্রে এবং রাজ্যে যদি একই সরকার হয় একই দলের সরকার হয় তাহলে কিন্তু সোনার বাংলা গড়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এইখানেই কিন্তু দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে যে আমরা কিন্তু শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ মুকুল রায় থেকে শুরু করে এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সবার মুখেই কিন্তু আমরা এতদিন বারবার সেই সোনার বাংলার গড়ার কথাও শুনে এসেছি এবং সেই সোনার বাংলার গড়ার যে প্রসঙ্গ সেটাকেই কিন্তু এই কৃষকদের বঞ্চনার সঙ্গে মিলিয়ে মিশিয়ে একাকার করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী